कोलकाता सांबादिक बैठक करे जोगी सरकार के तोप दागलें समाजवादी पार्टी नेता अखिलेश सिंह यादव एवं गत कयेक दिन धरे कोलकाताते ही तादेर जे सम्मेलन चलछे समाजवादी पार्टी आज तृतीय दिन एवं आज कोलकाता सांबादिक बैठक करे पुलिसेर भूमिका उत्तर प्रदेशेर एवं उत्तर प्रदेश सरकारेर भूमिका निये एकाधिक विषये तोप दागें अखिलेश यादव এ নিয়ে কথা বলবো দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে সরাসরি দেবাশিস অখিলেশ যাদব ঠিক কোন কোন বিষয়গুলো তুলে ধরে ধরে যোগী সরকারকে আক্রমণ করলেন দেখো একদম পরিষ্কার যে প্রশ্ন উঠে এসেছিল যে সাংবাদিক সম্মেলনে যে বিজেপি যারা নেতৃত্ব আছে কেন্দ্রীয় নেতৃত্ব বলো রাজ্যনীতি তারা বারবার করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে বলে সেই প্রসঙ্গে বলতে গিয়ে অখিলেশ যাদব স্পষ্টতে জানালেন যে দেশের মধ্যে সব দিকে বেশি আইন শৃঙ্খলা খারাপ হচ্ছে উত্তর প্রদেশে এবং উত্তর প্রদেশের মানুষের কাছে বিজেপিকে জবাবদিহি করতে হবে যে এই যে যে দু বছর তাদেরকে ক্ষমতায় রেখেছিল দুটো টার্ম সেই টার্মে তারা যে কেবলমাত্র মুখে নির্বাচনী মুখে কথা বলেছে মুখে খালি কেবলমাত্র বড় বড় কথা বলেছে মানুষের কাছে কাজের কিছু করেনি এবং সে যেমন সে কথা যেমন বলেছে পাশাপাশি জানিয়ে দিয়েছেন যে বিরোধী যারা যারা যেখানে জিততে পারবে যারা যেখানে ক্ষমতায় আসতে পারবে তাদের কাছেই কিন্তু ইডি এবং সিবিআই কে পাঠানো হচ্ছে এবং মানে একেবারে স্পষ্ট যে বিজেপি বিরোধী যারা করছে তাদেরকেই কিন্তু তাদের কাছে লিলিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে যে কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসছেন ঠিক একই সুরে কিন্তু গাইছেন অখিলেশ যাদব এবং অখিলেশ যাদব পরিষ্কার তাদের জানিয়ে দিলেন যে আগামী 2024 নির্বাচনে উত্তর প্রদেশের 80টি আসনই কিন্তু তারা জেতার জন্য কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ছে প্রতিবন্ধকতা অনেক কিছু থাকলেও কিন্তু সেই প্রতিবন্ধকে তারা ওভারকাম করবে এবং যেভাবে কেন্দ্র এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে এছাড়াও বিজেপি যা যা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই কিন্তু উত্তর প্রদেশে পালন করেনি এবং সামগ্রিকভাবে সমস্ত আঞ্চলিক দলগুলোকে নিয়েই কিন্তু সেক্ষেত্রে বিরোধী জোট তারা কিন্তু লড়াই করবে অবশ্যই যে যেখানে ক্ষমতায় আছে সেই ক্ষমতায় কিন্তু তারা সেখানেই লড়াই করবে এ প্রসঙ্গে উঠে এসেছিল কংগ্রেসের কথা সেক্ষেত্রে তারা যে একদম কংগ্রেসকে এবং কংগ্রেসকে পরিষ্কার যেটা জানিয়েছে যে কংগ্রেস মানুষ ধোকা দিয়েছে জাতীয় গণনায়তে কিন্তু কংগ্রেস ধোকা দিয়েছে এমনটা স্পষ্ট জবাব দিয়েছে এবং এই প্রসঙ্গে এটাও বলেছে যে কংগ্রেস চলে গেছে বিজেপিও কিন্তু চলে যাবে অর্থাৎ দেশের মানুষকে যারা ধোকা দিয়েছে সেই ধোকাবাজ তাদেরকে কিন্তু রাখে না এমনটাই কিন্তু মন্তব্য অখিলেশ যাদবের এর পাশাপাশি যেটা তারা তিনি জানিয়েছেন যে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে এবং যেখানে প্রয়োজন যারা যে শক্তিশালী তারাই কিন্তু সেখানে লড়াই করবে এবং প্রয়োজনে কংগ্রেসের বিরুদ্ধে বিরোধিতা করলেও একটা কথা স্পষ্ট এখনো পর্যন্ত কিন্তু সেভাবে অর্থে সরাসরি কংগ্রেসের সঙ্গে থাকবেন এমন কোনো মন্তব্য কিন্তু করেননি অখিলেশ যাদব এবং এমনটা প্রশ্ন আসছিল যে যেখানে সমাজবাদী পার্টি কিন্তু রায়বেরেলি আমেথি এই বিভিন্ন জায়গায় কিন্তু বারবার দেখা গেছে যে কংগ্রেসকে সমর্থন করে সে প্রসঙ্গে বলতে গিয়ে অখিলেশ যাদব বলেছে হ্যাঁ এটা ঘটনা ঠিক যে সেখানে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয় আসনটা কিন্তু সেখানে কংগ্রেসের যদি কেউ বিপদে পড়ে সেখানে যদি সমাজবাদী পার্টি কেউ বিপদে পড়ে কংগ্রেস কিন্তু পাশে আসে না এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সমাজবাদী পার্টির যারা কার্যকর্তা আছে আমেথি রায়বেরেলির বিভিন্ন অঞ্চলে সেখানে কংগ্রেসের কোনো নেতৃত্ব তাদের পাশে এসে দাঁড়ায় না এরকমটা চলতে থাকলে কিন্তু আগামী দিন নির্বাচনে কিন্তু সেখানে কিন্তু তারা নিজেরাই কিন্তু প্রার্থী দেবে এবং লড়াই করবে এমনটা জানিয়ে দিচ্ছে অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার যে বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক জোট তৈরি হচ্ছে ইতিমধ্যেই সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই অখিলেশ যাদব আছেন এবং একই সুরে কথা বলছে তা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে এবং আজ দায়িত্বহীন ভাষায় তিনি জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি আছেন ধন্যবাদ দেবাশিস কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে অখিলেশ যাদব তিনি একদিকে যেমন উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন ইস্যু তুলে ধরে যেমন সেখানে বিদ্যুৎ সংকট চলছে সেখানে বিক্ষোভ প্রতিবাদে দেখাচ্ছেন বিদ্যুৎ কর্মীরা ফলত অন্ধকারে ঢেকে গিয়েছে উত্তরপ্রদেশ এরই পাশাপাশি উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি বেকারত্ব এবং 2024 নির্বাচনী যে সমীকরণ সেই সমীকরণ নিয়েও কিন্তু বক্তব্য রাখেন অখিলেশ যাদব